চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মাশরাফি বিন মর্তজা। বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। মাশরাফির আগে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা। ২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। ১০০ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৯৫টি ম্যাচ খেলেছেন তিনি, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে ৬১টি ম্যাচে জয় ও ৩৪টিতে হারের স্বাদ পেয়েছে ম্যাশ। অধিনায়ক হিসেবে ৪বার চ্যাম্পিয়নও হয়েছে মাশরাফি। ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম ও পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার স্বাদ পান দেশসেরা এই অধিনায়ক। খেলোয়াড় হিসেবে বল হাতে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৩৯ রান করেছেন মাশরাফি। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।